নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি বিটকয়েন। শুরুতেই আজকে বলে দিই টপ থ্রি কয়েন, এবং যে তিনটে কয়েনের কথা আমি বলবো সেই তিনটে কয়েন কিন্তু আগামী বুলরানে একটা বড় জায়গা করতে যাচ্ছে এটা বলা যেতে পারে, এবং তিনটে কয়েনেরই কিন্তু পোটেন্সিয়াল কিন্তু 100x করে বলা যায়। এই তিনটে কয়েন থেকে যদি আমরা 300x রিটার্ন পেতে পারি তাহলে কিন্তু একটা বিশাল বড় কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন হতে পারে, এবং তিনটের মধ্যে যদি দুটো কয়েনও হিট করে যায় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ রিটার্ন আমরা পাবো। এবং একটা পয়েন্ট যেটা বলবো, লাস্ট পয়েন্টটা, সেটা কিন্তু বলা যায় প্রিভিয়াস গোল্ড রানে কিন্তু খুব একটা বেশি কিছু কিন্তু করতে পারেনি, এবং প্রিভিয়াস গোল্ড রানে যেহেতু বেশি কিছু করতে পারেনি এই গোল্ড রানে কিন্তু সম্পূর্ণ চান্স আছে যথেষ্ট ভালো প্রাইস জাম্প করার, এবং কেন সেটা কিন্তু আমি ভিডিও ডিটেলসে বলবো। এবং আমি চলে যাব পেন অ্যান্ড পেপারে, সেখানে কিন্তু আপনাদের ডিটেলসটা বলবো। আমি নিজের মতো করে যদি বর্ণনা করতে পারি সেটা কিন্তু পেন অ্যান্ড পেপারে আমার মনে হয় আমার কাছে ইজি হয়, আমি কিন্তু আপনাদের বোঝাতে সঠিকভাবে পারবো আপনাদের, এবং ডলার প্রাইস এবং টাকা দুটোতেই কিন্তু আমি কনভার্ট করে আপনাদের দেখাতে পারি। সেই কারণেই কিন্তু ভিডিওটা পেন অ্যান্ড পেপারে করা, এবং দেখতে থাকুন ভিডিওটা এবং অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি চলে যাচ্ছি পেন অ্যান্ড পেপারে, সেখানে কিন্তু আপনাদের ডিটেলসে বলবো এই তিনটে কয়েনের নাম এবং ডিটেলস। তো নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি পেন অ্যান্ড পেপারে। এখানে কিন্তু আমি এই তিনটে কয়েন যেটা বলবো টপ থ্রি কয়েন, তার মধ্যে কিন্তু প্রথমে যে কয়েনটা আসছে সেটা হচ্ছে আর ওয়েভ কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণ একটা পোটেনশিয়ালওয়ালা কয়েন, যেটা কিন্তু আগামী বুলরানে আমাদের যথেষ্ট পরিমাণ প্রফিট দিতে পারে, এবং 50 থেকে 100x আমরা বলতে পারি এর ইউজ কেসের ওপর কিন্তু বলা যায় পারফর্ম করবে। এবং এই কয়েনটা শুরুতেই বলে দিই, আর ওয়েভ কয়েনটা বর্তমানে 100-103 নম্বর র্যাঙ্ক এটা কিন্তু হোল্ড করে চলেছে, এবং আগামী বুলরানে কিন্তু এই কয়েনটা ফাইল কয়েনকে বিট করে ফাইল কয়েনের জায়গাটা তো অবশ্যই নেবে বলা যায়, এবং তার কারণটাও আমি বলবো কেন ফাইল কয়েনকে বিট করবে এই কয়েনটা, এবং তাছাড়াও কিন্তু এই কয়েনটা টপ 15 টপ 20 মধ্যে কিন্তু নিজের জায়গাটা করে নিতে পারে। এবং 2022 সালে এই কয়েনটা কিন্তু মেটা অর্থাৎ ফেসবুকের সাথে কিন্তু পার্টনারশিপ করেছে, এবং এই কয়েনটা কিন্তু কাজ করে স্টোরেজের ওপর যেমনটা কিন্তু ফাইল কয়েন করে, ফাইল কয়েনের প্রবলেমগুলো কিন্তু সলভ করে হচ্ছে এই আর ওয়েব বা এআর। এবং এই কয়েনটার মেইন কাজ যেটা হলো সেটা হচ্ছে যে স্টোরেজ, সেই স্টোরেজ কিন্তু খুব সস্তায় কিন্তু পাওয়া যায়, এবং ফাইল কয়েনের যে স্টোরেজটা আছে সেই স্টোরেজ কিন্তু মান্থলি আপনাদের পারচেজ করতে হয়, তবে কিন্তু ব্লকচেনে ডাটা স্টোর করা যায়। কিন্তু আর ওয়েভের ব্লকচেনে কিন্তু ডাটা স্টোর করার জন্য মাত্র $5 লাগে, এবং সেটাও লাইফ টাইমের জন্য। সেই কারণেই কিন্তু সোলানা ব্লকচেনের কিন্তু যত ডেটা সব কিন্তু আর ওয়েভে কিন্তু স্টোরেজ হয়, এবং ফেসবুকেরও সমস্ত ডেটা এবং এনএফটি সমস্ত কিন্তু আর ওয়েভ ব্লকচেনকে তারা কিন্তু ইউজ করছে আগামী দিনের জন্য। তো এই কয়েনটার ইউজ কেস বলা যায় 3 গুণ ভালো ফাইল কয়েনের থেকে, এবং ফাইল কয়েনের কিন্তু ইনফ্লেশন চলছে কারণ কয়েন মার্কেটে আসতে থাকছে, যে কারণে কিন্তু ফাইল কয়েনের দাম দিন দিন কমছে। এবং এই আর ওয়েভ কিন্তু ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু সার্কুলেশানে দেখবেন আছে 65.5 মিলিয়ন, কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে 66 মিলিয়ন, প্রায় বলা যায় 99% কয়েন কিন্তু মার্কেটে সার্কুলেশানে চলে এসছে, এবং এর অল টাইম হাই কিন্তু প্রায় $90। বাইন্যান্সে যদি আপনি দেখেন তাহলে কিন্তু প্রায় $100 কাছে কিন্তু এর অল টাইম হাই গিয়েছিল। তো 2025 সালে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রফিট দেওয়ার ক্ষমতা থাকে এই আর ওয়েভ কয়েনটা, আপনি কিন্তু 50x থেকে কিন্তু 100x পোটেনশিয়াল কিন্তু এই কয়েনটা, কোনোভাবেই কিন্তু এই কয়েনটাকে হালকাভাবে নেবেন না। 103 নম্বর থেকে 100 নম্বর এই র্যাঙ্ক দিয়ে কিন্তু বর্তমানে চলছে, এবং এই কয়েনটার পোটেন্সিয়াল আগামী দিনে আরও অনেক বেশি। কিসের ওপর কাজ করেছে আপনাদের বলে নিয়েছি, আপনারা অবশ্যই নিজেদের রিসার্চ করুন, আমি যে কয়েনগুলো বলছি চোখ বন্ধ করে সেগুলোয় ইনভেস্ট করে দেবেন না, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কিন্তু অবশ্যই সেই কয়েনটায় আপনারা ইনভেস্ট করবেন। নেক্সট যে কয়েনটা দেখবো সেটা হচ্ছে ওরাইচেন। এই ওরাইচেন কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণ বলা যায় একটা পোটেনশিয়ালওয়ালা কয়েন, যে কয়েনটা কিন্তু আগামী দিনে আমাদের 100x বেশিও কিন্তু প্রফিট দিতে পারে। বর্তমানে কিন্তু এর র্যাঙ্ক 876-এর কাছাকাছি, যথেষ্ট নিচে নেমেছে, এবং এর সাপ্লাই কিন্তু বিটকয়েনের থেকেও কম। আমি কিন্তু বারবার বলছি এর ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 19.8 মিলিয়ন, যেটা কিন্তু যথেষ্ট পরিমাণ কম বলা যায়। এই 19.8 মিলিয়নের মধ্যে মাত্র 5.6 মিলিয়ন কিন্তু সার্কুলেশানে আছে, কিছু কিছু করে কিন্তু সার্কুলেশানে সাপ্লাই আসছে ম্যাক্সিমাম সাপ্লাই থেকে। এটা যেমন একটা খারাপ দিক তেমন কিন্তু ভালো দিক হচ্ছে এটাই, মাত্র 19.8 মিলিয়ন হচ্ছে ম্যাক্সিমাম সাপ্লাই, তার মানে হচ্ছে খুব বেশি সাপ্লাই কিন্তু এর নেই। আমি বলেছি শুরুতেই মিট করার থেকেও কম সাপ্লাই, এবং এই ওরাইজেন কাজ করছে হচ্ছে
জেড কে রোল আপের উপর, জেড কেসিং এআই এর উপর, এবং এই যে জিনিসটার উপর কাজ করছে জেড কেসিং বা জেড কেসিং এর আর কিন্তু এখনও পর্যন্ত ট্রেন্ড আসেনি। যখন মানে যখন কিন্তু আমরা এখন আছি এই সময় কিন্তু এআই এর ট্রেন্ড আছে। 2020 সালে বা 22 সালে যে কয়েনগুলো এআই এর কয়েন ছিল সেই সময় যদি আমরা পারচেস করতাম, আজকে গিয়ে কিন্তু 2023 আমরা যথেষ্ট পরিমাণ দেখেছি এআই কয়েন থেকে আমরা প্রফিট নিয়েছি। ঠিক সেই রকমই কিন্তু জেকেসিং এর কয়েনগুলো কিন্তু এই সময় দাঁড়িয়ে যদি আমরা পারচেস করতে পারি 2024 বা 2025 সালে গিয়ে কিন্তু জেড কে রোল আপ জেকেসিং এর কিন্তু একটা যথেষ্ট পরিমাণ পোটেনশিয়াল আসবে মার্কেটে। সেই সময় কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ এর থেকে বেনিফিট নিতে পারবো। 100x থেকে 200x কিন্তু এর পোটেন্সিয়াল থাকবে। আপনারা বুঝতেই পারছেন 876 র্যাঙ্ক সার্কুলেশন সাপ্লাই কিন্তু মানে টোটাল সাপ্লাই কিন্তু যথেষ্ট কম। প্রাইস কিন্তু বর্তমানে চলছে $2.20 মানে ওই 180-181 টাকার আশেপাশে। তো সমস্তটাই কিন্তু আমি আপনাদের বললাম এবং এর অল টাইম হাই প্রায় $105 আশেপাশে। এবং এর যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী যদি এই কয়েনটার অ্যাডপশান হয় মানে জেকে সিংকে যদি ট্রেন্ড আসে তাহলে কিন্তু এর অল টাইম হাই কিন্তু ব্রেক করে চলে যাবে কিন্তু ওরাইজেন। এবং ওরাইজেন কিন্তু যথেষ্ট পরিমাণ একটা ভালো কয়েন বলা যায়। আগামী দিনে 2025 সালের জন্য এই কয়েনটাকে কিন্তু অবশ্যই পোর্টফোলিওয়ে কিছুটা জায়গা আমার মনে হয় দেওয়া উচিত। আগামী দিন কিন্তু যথেষ্ট ভালো প্রফিট দিতে পারে। এবং লাস্ট একটা কথা বলে দিই, এই কয়েনটা কিন্তু মাস তিনেক আগেও ফেব্রুয়ারি মাসে কিন্তু $7 কাছে ঘুরে এসছে। $7 কিন্তু প্রাইস ছিল, সেখান থেকে কিন্তু আজকে $2 আশেপাশে কিন্তু ট্রেড করছে। যথেষ্ট পরিমাণ বাইং ভালো বাইংয়ের জায়গা আছে, আপনারা যদি চান এই মুহূর্তে বাইং করতে পারেন। এবং আর ওয়েব কয়েনটাও কিন্তু এই সময় বাইং করা যেতে পারে। যদিও আমি বলে দিচ্ছি আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, আপনারা রিসার্চ করার পর কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করবেন। নেক্সট এবং লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ভিআর বা ভিক্টোরিয়া। এই কয়েনটা আমি বলে দিই আপনাদের, এই কয়েনটা লাস্ট বুলরানে কিন্তু নিজের পোটেনশিয়াল অনুযায়ী কাজ করতে পারেনি। তার কারণ হচ্ছে ভিআর, আমরা যে ভিআর ইউজ করি সেই ভিআরের কিন্তু কোনোরকম নতুন কিছু ইনভেন্ট হয়নি, যে কারণে কিন্তু 2021 সালের বুলরানে খুব বেশি কিন্তু আমাদের প্রফিট দিতে পারেনি। ঠিক এর উল্টোটাই হতে যাচ্ছে কিন্তু 2025 সালে। 2024 সালে কিন্তু অ্যাপেলের ভিআর লঞ্চ হচ্ছে 2024 সালে, এবং এর কিন্তু ট্রেলারও বেরিয়ে গেছে। আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম এই অ্যাপেলের ভিআরের ওপর কিন্তু যথেষ্ট পরিমাণ নির্ভর করছে বলা যায়। এবং ভিআর সংক্রান্ত কিন্তু নিউজ এলিং ভিক্টোরিয়া ভিআরের কিন্তু প্রাইস একদম রকেট হয় আমরা জানি। এবং যখন কিন্তু অ্যানাউন্স করলো অ্যাপেল তারপরেও কিন্তু 50%-এর কাছাকাছি ভিআরের কিন্তু প্রাইস আপ হয়েছিল। এবং বর্তমানে কিন্তু এর র্যাঙ্ক 479, মার্কেট ক্যাপ কিন্তু যথেষ্ট কম আছে, সার্কুলেশন সাপ্লাই প্রায় 4 বিলিয়নের কাছাকাছি। বর্তমানে যদি আপনি সার্কুলেশন সাপ্লাই দেখেন তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ কমই আছে বলা যায়, এবং টোটাল সাপ্লাই প্রায় 16.8 বিলিয়নের কাছাকাছি। এবং অল টাইম হাই কিন্তু 0.61, এবং ইন্ডিয়ান মানিতে যদি দেখেন তাহলে 46 টাকার আশেপাশে। এই কয়েনটার কিন্তু পোটেন্সিয়াল এই জায়গাতেই, মেটাভার্সের ট্রেন্ড এলেই কিন্তু এই কয়েনটার একটা প্রাইস জাম্প অবশ্যই হবে। এবং ভিআরের কিন্তু খুব বেশি প্রতিদ্বন্দ্বী নেই, সেই কারণে কিন্তু এই কয়েনটার একটা আলাদাই পোটেন্সিয়াল তৈরি হচ্ছে। এবং যেটা বললাম 2024 সালে যখন অ্যাপেলের ভিআর কিন্তু মার্কেটে লঞ্চ হবে তখন কিন্তু এই কয়েনটার একটা আলাদাই ট্রেন্ড কিন্তু আসবে। এবং লাস্ট যেটা বুলরানে কিন্তু লাস্ট বুলরানে খুব বেশি প্রফিট যেহেতু নিতে পারেনি, নেক্সট বুলরানে কিন্তু এর থেকে একটা ভালো র্যালি এক্সপেক্ট করা যেতে পারে। এবং আদারওয়াইজ কিন্তু এই কয়েনটার কোনোরকম প্রবলেম নেই। মেন যেটা ব্যাপার 70-76 পয়সার আশেপাশে কিন্তু ট্রেড করছে, অল্প টাকায় ইনভেস্ট করলেও কিন্তু যথেষ্ট কোয়ান্টিটি পাবেন। এবং অ্যাপেলের ভিআর লঞ্চ হওয়ার পর কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে প্রফিট যেহেতু পাবেন, আপনারা কিন্তু সেখান থেকে প্রফিট বুক করেও বেরিয়ে আসতে পারেন, এটাই কিন্তু বলার। এবং এই তিনটে কয়েন কিন্তু আগামী দিনে আপনাদের যথেষ্ট পরিমাণ প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে, সেই কারণেই কিন্তু এই তিনটে ফান্ডামেন্টাল কয়েনকে কিন্তু বলা। এবং মেটাভার্সের ট্রেন্ড এলে ভিআর, এবং জেড কে রোল আপের ট্রেন্ড এলে কিন্তু ওরাইচেন, এবং এআর কিন্তু 2025 সালের বুলরানে যথেষ্ট ভালো কিন্তু করার চেষ্টা করছে, এবং ফাইল কয়েনকে কিন্তু বিট করতে পারে এই এআর বা আর ওয়েব কয়েনটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে একটা লাইক করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।